বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দর। কাঁচা মরিচের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে বেঁধে দেয়া 650 টাকা কেজি দরে, তবে এখনও চড়া খাসির মাংসের দাম। দাম বেড়েছে দেশি পেঁয়াজ ও মুরগিরও। 650 টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেয়ে খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, গরুর দাম না কমালে চাপিয়ে দেয়া দর নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ব্যবসায়ীদের উদ্যোগে গরুর মাংসের দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। গরুর মাংস অনুযায়ী দাম কমানো উচিত ছিল, কিন্তু দাম তো কমায় নাই। এদিকে বৈরী আবহাওয়ার অজুহাতে দাম বেড়েছে মুরগিরও। ব্রয়লার 180 টাকা কেজি, আর সোনালি মুরগি আকার ভেদে 300 থেকে 320 টাকা। খুরসা 180 টাকা চলতেছে। দুই দিনে বৃষ্টি হয়েছে না, সেটা গাড়ি যেতে পারে না, এটার জন্য 15-20 টাকা বাড়ছে। বৃষ্টির কারণে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিরও। বেগুন মান ভেদে 60 থেকে 80, করলা 80, মূলা ও পেঁপে 30 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। 160 টাকা কেজি নিচ্ছে মরিচের, নতুন আলু এটা নিচ্ছে হচ্ছে আপনার 120 টাকা করে, ফুলকপি 60 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস। মনিটরিং অবশ্যই দরকার, কিন্তু তারপরে সবচেয়ে বড় দরকার হলো আমাদের মানসিকতা। 20 টাকা বাড়লে আমরা চলে গেলে তাকে দাম অটোমেটিক কমে যাবে। দাম কেজিতে 10 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 110 টাকা কেজি। এছাড়া রসুন মানভেদে 190 থেকে 230, আর আদা 220 টাকা কেজি। বাজারে স্থিতিশীল আছে ডিমের দাম। ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।